আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাগের বশীভূত হয়ে কারো ক্ষতি করা কোনো বীরের কাজ নয়, বরং বীর হলো সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় দর্শক, কখনও কখনও মানসিক কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা এ চারটি আমল করব, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, তাহলে অবশ্যই আমরা এ পরিস্থিতি থেকে অবশ্যই বাঁচতে পারব। এক নম্বর হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, কারণ দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পরস্পর গালিগালাজ করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল এবং গলার শিরা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটি দোয়া জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে, আর তা হল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক, দুই নম্বর হলো চুপ থাকা, প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। তিন নম্বর হলো ওযু করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান হলো আগুনের তৈরি, নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে নেয়। প্রিয় দর্শক, চার নম্বরে হলো শারীরিক অবস্থার পরিবর্তন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তাহলে সে যেন বসে পড়ে, যদি তাতে রাগ চলে না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার অবস্থায় থাকার তৌফিক দান করুন এবং আমাদের রাগগুলো নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন।